আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বড় নির্দয় তুমি দাদা, ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার কাছে। সত্যি ভালোবেসেছ তো, তার বিনিময়ে কিছু চেয়েও না। আচ্ছা, তাহলে দান করে দিচ্ছি। আমি জানি তোমার চরণের নিচে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি 14 বছর পর ফিরে আসতে একদিনও দেরি করো, তাহলে আমি তোমার চরণে শপথ করে বলছি, তুমি তোমার ভরতের চিতা শীঘ্রই দেখবে। না ভরত, না। ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ফিরে আসতে একদিনও দেরি হবে না। দাদা, কিছু চাইলে দেবে আমাকে? আরে, তুই আমার প্রাণ চেনে, আমি এখনই দিয়ে দেব। বল তোর কি চাই। আমাকে তোমার চরণ পাদুকা দিয়ে দাও। চরণ পাদুকা? হ্যাঁ দাদা, তোমার রাজ্য তো তোমার এই সেবক তোমার অবর্তমানে দেখবেই, কিন্তু তুমি যখন থাকবে না, তখন সিংহাসনে কে বসবে? আমি তোমার পাদুকাকে তোমার চিহ্ন রূপে সিংহাসনে বসাবো। আমি তোমার পাদুকাকে আশীর্বাদ মনে করে রাজকার্য করব। মহাত্মা ভরত, তুমি ধন্য ধন্য হও, তোমার জয় জয়কার হোক ভরত। দাদা, একবার তোমার পা দুটো এর উপর রাখো। রামের ভক্ত ওই চলেছেন রামের চিহ্ন।
নিয়ে রামের ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে মাথার ওপর খড়ম জলে চোখ ভরেছে গিয়ে রামের ভক্তই চলেছেন রামের চিহ্ন নিয়ে রামের ভক্তই চলেছেন রামের চিহ্ন চোদ্দ
আপনারা সকলেই সাক্ষী, আমি অযোধ্যা শ্রীরামের কাছ থেকে নেইনি। আমি কেবল দাদার আদেশে শাসনভার রক্ষা করার উত্তরাধিকার স্বীকার করেছি। আর এই সময় সমস্ত রাজ্য স্বীকার করে যে অযোধ্যার রাজা শ্রীরাম। আর একটা কথা, শ্রীরাম কিন্তু তার পিতার দেওয়া বচনের পালনের জন্য 14 বছর অযোধ্যায় ফিরবেন না। অর্থাৎ এই সময় ওনার প্রতীক রূপে ওনার পাদুকা রাজ সিংহাসনের ওপর বিরাজ করবে। আজ থেকে কৌশল রাজ্যের রাজ চিহ্ন এই হবে। ওনার স্মরণে প্রজারাও সেইভাবে নির্ভয় থাকবে যেন ওরা রামের ছত্রছায়া আছে। রাজ্যের বিধান ও এই রাজ্যের সমস্ত প্রাণীর ধর্ম রক্ষা ওনার পদসেবক ভরত নিজের প্রাণ দিয়ে করবে। আমাদের পূর্বপুরুষদের কৃপা চারিদিকে ছড়িয়ে এই কৌশল রাজ্যের রক্ষা করা আমার সর্বপ্রথম ধর্ম। সমস্ত মন্ত্রীগণ ও রাজকর্মচারীর কাছে আমার একটি প্রার্থনা, রাজা রামচন্দ্রের অনুপস্থিতিতে আপনাদের কর্তব্য পালন করতে হবে। ন্যায়ের পালন করা, ধর্মের রক্ষা ও প্রজার সেবায় কোনো রকম ত্রুটি যেন না থাকে। ব্রহ্মগুরু, বিদ্বান ব্যক্তিরা, আপনাদের কাছে আমার নিবেদন, রাজ্য প্রজাদের পালনের জন্য আমাকে পরামর্শ দিন। ছোট বড় যাই কাজ হোক না কেন, তার পালনের জন্য আপনারা আমাকে আদেশ দিন। আপনাদের আদেশ শিরোধার্য হবে। গুরুদেব, যদি আপনি আদেশ দেন, তবে আপনার মনের একটি ভাষায় আপনার সামনে আমি নিবেদন করছি যে আপনি এতে আজ্ঞা দিন। কুমার ভরত, তোমার সমস্ত নির্ণয় আমরা বড় শ্রদ্ধার সঙ্গে শুনি। অতএব বৎস, নিঃসংকোচে তুমি তোমার মনের কথা বলো। গুরুদেব, যার স্বামী বনের পর্ণ কুটিরে থাকে তার সেবকের রাজমহলে থাকা উচিত নয়। এই জন্য আদেশ দিন, আমিও নগরের বাইরে নদীর কিনারে নন্দীগ্রামে গিয়ে এক কুটির বানিয়ে তপস্বী রূপে থাকতে চাই। আমার প্রভু মাটিতে শুয়ে থাকে, তাই আমি ওখানে এক কুটির বানিয়ে সেখানে আমার স্বামীর কাছে মাথা নিচু করে এক পাদুকা মন্দির তৈরি করে শ্রীরামের চরণ সিংহাসনে রেখে পুজো করে ওনার আদেশেই রাজ্যের কার্যভার পালন করব। এই জন্য আদেশ চাই। তুমি ধন্য হও ভরত, ধন্য হও। তোমার কর্তব্য নির্ধারণ করার জন্য আমাদের আদেশ কি হতে পারে? তুমি যা ভাববে, যা করবে, জগতে তারই জয় জয়কার হবে। ধর্মরাজ জনক, আর সমস্ত গুরুজনের কাছে আমার এই প্রার্থনা, আপনারা আমাকে আশীর্বাদ দিন যে আমি যেন আমার কর্তব্য পালন করতে সক্ষম হই। কুমার ভরত, যেমনভাবে পর্বত থেকে নিচের দিকে বয়ে যাওয়া নদীর সমস্ত জল সাগরের জলে মিশে যায়, সেই রকম তোমার মহান আত্মার সামনে তোমার পূর্বপুরুষদের পূজ্য ফল, সমস্ত সুকৃতিত্ব, ওনাদের সমস্ত সংস্কৃতি সব তোমার মধ্যে একাকার হয়ে গেছে। তোমার নাম এই সংসারে অমর হয়ে থাকবে। তোমার মতো মহান মানবী এই ধরনের বুকে ধর্মের প্রতীক হয়ে থাকবে। তোমার উপর রাজ্যভার থাকায় এখন আমি নিশ্চিত হয়ে মিথিলায় যেতে পারব। ভগবান আশুতোষ তোমার রক্ষা করুন। উর্মিলা বোন, আমি দোষ করেছি, তোমার উপর নাচেও আমি যে অবিচার করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমার পূর্ণ বিশ্বাস ছিল আমি দাদা রাম ও লক্ষণকে আমার সঙ্গে অযোধ্যায় ফিরিয়ে আনতে পারব।
কিন্তু আমি তা পারিনি। মান্ডবী ঠিকই বলেছিল, তোমাকে একবার ভাই লক্ষণের সাথে দেখা করানোর সৌভাগ্য হল না। মানবের দুঃসময়ের সামনে মানুষের বুদ্ধি কাজ করে না। আমাকে ক্ষমা করে দাও বোন, আমাকে ক্ষমা করে দাও। দাদা, আপনি এরকম বলে আমাকে লজ্জিত করবেন না। আপনার মহান ত্যাগের কাছে তো আমার এই ছোটখাটো দুঃখের কোনো মূল্যই নেই। এই সময় যদি দুঃখ করি তবে আপনার এই মহান ত্যাগের পরিহাস করা হবে। তবু আপনার প্রতি আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে অভূত ভেবে আমাকে ক্ষমা করে দিন। তুমি ধন্য উর্মিলা, আমি সীতা বৌদির মহানতাকে সম্পূর্ণ ভক্তি করি। তোমার মাতা পিতা ধন্য, তোমার মাতা পিতা ধন্য। মা, আমাকে নন্দীগ্রামে যাওয়ার আদেশ দিন। আমি শত্রুঘ্নকে আপনাদের সেবা করার ভার দিয়ে ওকে রাজমহলে থাকতে বলে দিয়েছি। ও আপনাদের সকল প্রকার সেবা করবে, আপনাদের আদেশকারী হয়ে থাকবে, আপনাদের কোনোই কষ্ট হবে না। দুই পুত্র তো বনবাসে চলেই গেছে, এখন তুমিও নিজের জীবন বনে গিয়ে কাটাতে চাইছ? আমার ওখানে কোনো কষ্ট হবে না, শুধুমাত্র একটি দুঃখ থেকে যাবে। আমি আমার নিজের হাতে আপনার শ্রীচরণের সেবা করতে পারব না, কিন্তু আমি সেবক ধর্ম আমাকে বিবশ করছে। আপনি তো জানেনই সেবকের ধর্ম সবচেয়ে কঠোর হয়, এর জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। এক রঘুবংশীয় নিজের কর্তব্য পালন করার জন্য কত নিষ্ঠুর হয়ে যায়। ঠিক আছে, যে সংকল্প তুমি করেছ তার সফলতা পেতে ভগবান তোমার সহায়তা করুন। মা, আমাকে এই আশীর্বাদ দিন, আপনার ভরত নিজের কর্তব্য পালন করতে যেন সক্ষম হয়। ভরত, ভরত, তুমি সফল হও ভরত, সফল হও। আমি তোমার মতো পুত্রের জন্য গর্বিত ভরত, তোমার জন্য গর্ব হয় আমার। ভালো দেখো, কেউ হয় না যে ত্যাগী।
শোনো বসনো ভোগ সুখ ভুলে মন প্রাণ সব দিয়েছে শোভে রাজভার সামলায় ধরো নিতে বসে চঞ্চল চিত্ত ভ্রাতার করুণে বিধি অনুরাগ বৈরাগী সঙ্গে অনুরাগী বৈরাগী ভরত ভরত সম কেউ হয় না যে ত্যাগী ভরত সম কেউ হয় না যে ত্যাগী যাক সে আজি পর্ণ কুটিরে শয়নের কালে করে সে রামের ধ্যান মুনির আজ সে চটাধারি ধরণী হলো আজ যে ঘর তারি প্রজাদের সকল দুঃখ সুখ শোনে শোনে আজ যে সে থাই ভরত সম কেউ হয় না যে ত্যাগী ভরত সম কেউ হয় না যে ত্যাগী নিত্য পূজা করে পাদুকার এ হৃদয় যে দাসতা তারি ইচ্ছাতে সব আমরা যে এখানে কেউ মঙ্গল কারিও মঙ্গল হারি দশরথ তনয় সে অজেয় শ্রী ভরি সীতারাম চরিত্র অতি পবিত্র মধুর সরস অতি মনোভাব